তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে চাঁদপুরের মতলব উপজেলা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে নতুন সভাপতি আশরাফ পাটোয়ারি অনেক তার অনুসারীদের নিয়ে একই সংগঠনের সহসভাপতি খালেক উজ্জামান সাব্বিরের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে যে বর্তমান যে সভাপতি আছে অনিক পাটোয়ারি তার নেতৃত্বে তার ভাই তার চাচা তার খালতো ভাই তার চাস্তো ভাই তারা সবাই মিলে আতর্কিত হবে আমার উপরে আক্রমণ করে তবে এ বিষয়ে নবগঠিত কমিটির সভাপতি অনেকের আছে পাল্টা অভিযোগ আমার বক্তব্য চলাকালীন খালিকুজ্জামান সাব্বির এবং পাবেল ভূয়ের নেতৃত্বে পাঁচ থেকে ষাটটি বাইক তারা মাঝখান দিয়ে এলোপাতারি জোরালোভাবে হর্ন বাজিয়ে তারা যায় এবং সাথে তারা গালমন্দ করে পরবর্তীতে আমাদের ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাদেরকে ডাক দেয় ডাক দিয়ে এক পর্যায়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে তোমরা কেন এগুলা চিলাপালা করতেছো গালমন্দ করতেছো সেই কথাগুলোর প্রেক্ষিতে তারা এক পর্যায়ে তারা বাঘ বিতণ্ড জড়িয়ে পড়ে যে প্রেক্ষিতে

আগামী নির্বাচনকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উপজেলা যুবলীগের সভাপতি সোহাগ সরকার আগামী জাতীয় নির্বাচনের জন্য ছাত্রলীগ যুবলীগ আমলীগ ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আমরা উপজেলা ছাত্রলীগ পৌর ছাত্রলীগকে আমরা অনুরোধ করতে চাই আমরা এবং আমাদের সিনিয়রকে নিয়ে যে বিষয়টি রয়েছে আমরা শেষ করব।